ফ্রেন্ডস, আবার চলে এসেছি আর একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে। আজকে কিন্তু আমার পাত একদম ফাঁকা, আমি ফাঁকা প্লেট নিয়ে বসেছি, কিন্তু আশেপাশে খাবার দাবার আছে। আজকে একদম চাইনিজ ফুড, মানে চাইনিজ খাবার নিয়ে বসেছি, তবে হোমমেড টোটালি। তো চলো একটু দেখে নিই আমি আজকে কী কী খাবার নিয়েছি। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, চিংড়ি মাছ, চিকেন, কাজু কিশমিশ, ডিম, সব কিছু দিয়েই মিক্সড ফ্রাইড রাইস। আর সবজি তো আছেই, গাজর, বিনস, ক্যাপসিকাম। আর এখানে নিয়েছি দিদির হাতের তৈরি, আমাদের বাড়িতে ফেমাস চিলি চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের। আর এখানে নিয়েছি চিলি চিকেনের এক্সট্রা গ্রেভি। তো আজকে আমি এখান থেকে নিয়ে আমার যতটা লাগবে ঠিক ততটা নিয়ে নিয়েই খাবো। আর সাথে নিয়েছি একটা এক্সট্রা চামচ। তো চলো চল জলদি ঢেলে ফেলি। আজকে এবং খাবারটা ভীষণ লোভনীয়। দারুণ লাগছে, আচ্ছা যতটা লাগছে আমি নিয়ে নিচ্ছি। আর এখান থেকে দেখি লোভ লাগছে একদম, এবার চিলি চিকেনটা নিয়ে নেব। তো চলো আমার লাগলে আবার পরে নিচ্ছি, তাহলে চলো শুরু করি। আর স্যালাডও নিয়েছি কিন্তু সাইডে, অল্প নিয়েছি, বেশি নিই। চিকেনটা দারুণ সফট, দারুণ সিদ্ধ হয়েছে, আর টেস্টের তো কোনো তুলনাই হয় না। তো শুরু করছি। দারুণ দারুণ সবজি লাগছে দুটো। চিকেন আর এখান থেকে নিয়ে নিচ্ছি এক্সট্রা গ্রেভি। এটা কিন্তু চিলি চিকেনটা গ্রেভি চিলি। দুটোর কম্বিনেশন একদম এক্সা বার্কার, এই দারুণ লাগছে। দারুণ লাগছে কিন্তু, মাংসটা একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, দারুণ হয়েছে। গ্রেভিটা দিয়ে খেতে হেলদি লাগছে,
বেশি বেশি গ্রেভি নিয়ে নিচ্ছি। বেশি গ্রেভি হয়ে গেছে, সাইডে নিয়ে নিচ্ছি এবং এট হয়ে গেছে চামচটা। তোমরা কিছু মনে করো না যেহেতু আমি একটা চামচ নিয়ে বসেছি, তো দুটোতেই আমার একটা চামচ ইউজ করতে হচ্ছে। একদম কবজি ডুবিয়ে খেলাম যাকে বলে, খুব তৃপ্তি করে খেলাম আর দারুণ হয়েছিল আজকে মেনুটা। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, পাশে থাকে বেল আইকনটা প্রেস করে চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন খাবার দাবার নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর ভালো থেকো। একটা